বর্ষার সময়টাতে চারিদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু জ্বর। ভয়ঙ্কর যে রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই, এজন্য যেমন প্রয়োজন ডেঙ্গুবাহী এডিস মশা নিধন, তেমনি ডেঙ্গু থেকে বাঁচতে বাড়াতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। দর্শক, এবারে জানব কি খাবারে আপনার শরীর থাকবে ফিট, প্রতিরোধ হবে ডেঙ্গু। নগরবাসীর কাছে যেন এক চেনা দৃশ্য, বছরের জুলাই থেকে অক্টোবর মূলত ডেঙ্গুর প্রকোপকাল। এবারও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অনেকেই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। মূলত এডিস ইজিপ্টি জাতের মশকির কামড়ে মানবদেহে ভাইরাসটি প্রবেশ করে 3 থেকে 15 দিনের মধ্যে জ্বরের উপসর্গ দেখা দেয়। ডেঙ্গুতে আক্রান্ত হলে অবশ্যই নিতে হবে ডাক্তারের পরামর্শ, অন্যথায় অবহেলায় জীবন দিয়ে দিতে হতে পারে মাশুল। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। চিকিৎসা বিজ্ঞান বলে শরীরের ইমিউন সিস্টেম যত শক্তিশালী হবে, ডেঙ্গু ও অন্যান্য ভাইরাস সংক্রমণের ঝুঁকি তত কমবে। ডেঙ্গু মৌসুমে কিছু খাবারকে অগ্রাধিকার দিয়েও সংক্রমণ প্রতিরোধের সম্ভাবনা বাড়ানো সম্ভব। খাবারের তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচ, লেবু, পেয়ারা রাখা উত্তম। এছাড়া অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদানে ভরপুর রসুন, শক্তিশালী প্রোবায়োটিক দই, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ পালং শাক, শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি মশলা হলুদ এবং আদা হতে পারে ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ। শরীফুল হক, চ্যানেল 24।